বিপিএলে খুলনার বিপক্ষে দুর্দান্ত জয়ের মাধ্যমে প্লে-অফে জায়গা করে নিয়েছেন চট্টগ্রাম। চট্টগ্রামের পাশাপাশি যে চারটি দল বিপিএল আসরে জায়গা করে নিয়েছেন প্লে-অফে, আজকের এই ভিডিওটিতে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। 39তম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিলে সর্বপ্রথমে রয়েছেন রংপুর রাইডার্স। তারা 11টি ম্যাচ খেলে 9টিতে জয়লাভ করেছেন এবং 2টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 18 পয়েন্ট নিয়ে। দ্বিতীয় নম্বরে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা 10টি ম্যাচ খেলে 7টিতে জয়লাভ করেছেন এবং 3টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 14 পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা 12টি ম্যাচ খেলে 7টিতে জয়লাভ করেছেন এবং 5টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 14 পয়েন্ট নিয়ে। চতুর্থ স্থানে রয়েছেন ফরচুন বরিশাল। তারা 11টি ম্যাচ খেলে 6টিতে জয়লাভ করেছেন এবং 5টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 12 পয়েন্ট নিয়ে। পঞ্চম স্থানে রয়েছেন খুলনা টাইগার্স। তারা 11টি ম্যাচ খেলে 5টিতে জয়লাভ করেছেন এবং 6টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 10 পয়েন্ট নিয়ে। ষষ্ঠ স্থানে রয়েছেন সিলেট স্ট্রাইকার্স। তারা 11টি ম্যাচ খেলে 4টিতে জয়লাভ করেছেন এবং 7টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 8 পয়েন্ট নিয়ে। এবং সবার নিচে সপ্তম স্থানে রয়েছেন দুর্দান্ত ঢাকা। তারা 12টি ম্যাচ খেলে 1টিতে জয়লাভ করেছেন এবং 11টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 2 পয়েন্ট নিয়ে। তাহলে প্রিয় দর্শক, বিপিএল এর পয়েন্ট টেবিল দেখে বুঝতেই পারছেন কোন চার দল পয়েন্ট টেবিলে প্লে-অফে জায়গা করে নিয়েছেন। তার ভিতরে রয়েছেন রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।